গুরুত্ব দেয় তো, জি আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা। আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে, আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন। আপা আপা আপনি আসছেন আপা ট্রান্সফার করছে মানে একটা কোথায় ট্রান্সফার করছে? আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি একটা নিউজ আসছে যাই যাই দিনে আপু পরশু দিন আপা যাই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা, আপনার কই যাবো আপা, আপনি আসেন আপা, আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যেহেতু আসেন আপা আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা, দূরে নাই কাছাকাছি আছি। জি আপা চট করে ঢুকে করতে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর গ্যানিগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা শেষে কিছু করতে পারবো না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা সব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আব্বা যারা বাইরে গিয়েছে চাকরি করে। জি আব্বা সবার নয়, সবার নয় মামলা। জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা, হয়রানি করার জন্য। জি যারা একদিন হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশন দের স্পেস দেওয়ার কথা বলতো, তারা কই? এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে। জি আপা আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোন ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না, না করলো তাতে কিছু আসে যায় না। মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই, ১৩ বিলিয়ন ডলারের হাস্যকর ব্যাপার আপা, এটা এটা কি একটা হাস্যকর ব্যাপার, ১৩ বিলিয়নের থেকে ৫ বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা আর টিউলিপ জনসে টিউলিপ তো ছোট বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না কিছুই না, আমাদের আমাদের দাওয়াত দিচ্ছে গেছি, ও পুতিন ও এত শক্তিশালী যে 17 বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করা হয়েছে। জি আবার আবার বলতো সে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা সে টাকা না সে উঠাক উঠাক। জি আপা জি জি আপা খোঁজ মালয়েশিয়ার ব্যাংকে খোঁজ করলে তো কোপার টার্গেটটা পাওয়া যাবে, আমরা আমরা কোপার টাকা উদ্ধার করতে গিয়ে সিঙ্গাপুর থেকে। জি আপা আনছেন তো আপনি ব্যাক করে, হ্যাঁ সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে আপা। আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা, আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা, ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখালেখি করতেছি, আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা, আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা, এত বলতে পারি আপা, নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাকে জানা রাখি, জি আপা খুব লাভাচ্ছে যে তারা মানি লন্ডারিং করছে, জি গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি এই এত বছরে, জি আপা মানুষ কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি, জি আপা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ, জি আপা চাকরি দিচ্ছিল এমডির পদে, জি আপা এমডির পদের থেকে গ্রামীণ ব্যাংকের ২৬,০০০ কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা ২৬,০০০ কোটি টাকা, জি যা দিয়ে সে বিদেশে সোশ্যাল বিজনেস অমক সব যত বিজনেস সব কত টাকা পায় কোথ থেকে আপা? এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা, আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ হারে হারে বুঝতেছে আপা, না মানুষের বুঝাই দিতে হয় যে অলিম্পিক
মশাল ধরতে কত টাকা সে মহাজন বসে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে, জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি, এখন স্বীকার করতে পারতেছে না আপা। তবে মানুষ আপা খুব কষ্টে আছে, বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সবাই দেখে আপা আপনি আপা লড়াই করবো আপা।